কোথায় আছি? কাশ্মীরে নাকি বাংলাদেশে? অবশ্যই বাংলাদেশে আছি এবং জায়গাটা হলো চট্টগ্রাম বিভাগের মীরসরাই উপজেলায় এবং এই জায়গাটার নাম মহামায়া লেক। ঢাকা থেকে একদিনের জন্য ট্যুরে আসার জন্য বেস্ট একটা প্লেস। এই জায়গাটায় আমরা সকালবেলায় আসছি এবং বিকেল পর্যন্ত থাকবো, দেন ঢাকাতে রওনা করবো আবার। আর জায়গাটা এতটা সুন্দর, আপনারা ড্রোন ফুটেজ না দেখলে বুঝতে পারবেন না। চলুন ড্রোন ফুটেজ দেখাই। জায়গাটিতে আসার পরে আপনি চারিদিকে শুধু বোট দেখতে পারবেন, বিভিন্ন ধরনের বোট। আপনি এখানে কায়াকিং বোট পাবেন, ইঞ্জিন বোট পাবেন, প্যাডেল বোট পাবেন। তো এই বোটগুলোয় চড়ে আপনি এই পুরো হ্রদটা ঘুরে দেখতে পারবেন এবং বিভিন্ন বোটের বিভিন্ন ধরনের দাম এখানে। তো প্রথমে আমরা এখানে নিতে চাচ্ছিলাম কায়াকিং বোট, যেটা 200 টাকা করে এবং দুইজন করে এখানে বসা যায়। কায়াকিং করার সময় অবশ্যই বৈঠাগুলোকে খুব যত্ন সহকারে আপনার কাছে রেখে দেবেন, যদি বাইসেন্স হারিয়ে ফেলেন তাহলে 1500 টাকা জরিমানা দেওয়া লাগবে। তারপরে আমরা বের হয়ে পড়ি কায়াকিং এর জন্য। এখানে আধা ঘন্টা সময় দেওয়া হয় প্রত্যেকটা বোটে, বাট অনেকেই 40 মিনিট ধরে ওইখানে ঘোরাঘুরি করে, তাতে খুব একটা সমস্যা হয় না। তো আমরা এখন বোট নিয়ে একদম হ্রদের মাঝে চলে যাই। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানকার পানি যথেষ্ট পরিষ্কার আর জায়গাটা অনেক বেশি সুন্দর। প্রত্যেকটা জায়গায় ছোট ছোট দ্বীপের মতো কিছু জায়গা আছে এবং এগুলোর মধ্যে ছোট ছোট বাড়িঘরও আছে যেখানে মানুষজন থাকে দেখলাম। জায়গাটির সাথে বান্দরবনের অনেক মিল পাচ্ছিলাম। যারা বান্দরবনে যাননি তারা এখানে আসলে হয়তো শখ পূরণ করতে পারবেন, কিংবা যারা বান্দরবন গেছেন এখানে আসার পরে মনে হবে আপনি বান্দরবনে আছেন। ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, বাট পানি এখানে খুবই সবুজ, খুবই সুন্দর দেখতে এবং নিচ পর্যন্ত অনেক দূরে দেখা যায়। কায়াকিং করার সময় আশেপাশে পরিবেশ দেখে জঙ্গলের আরো গভীরে যেতে ইচ্ছা হলো আমাদের। তো আমরা সবাই মিলে এখানে একটা বোট নিয়ে নিলাম, এটাকে বলা হয় ইঞ্জিন বোট, এবং ইঞ্জিন বোটটা ভাড়া নেওয়া হয় 1500 টাকা দিয়ে। 1500 টাকা দিয়ে এক ঘন্টার জন্য বোটটা আমরা নিয়ে নিই এবং চলে যাই জঙ্গলের গভীরে। যদিও জঙ্গলের গভীরে বলা উচিত না, কারণ এই জায়গাটা পুরোটাই কৃত্রিম জায়গার মতো লাগছিল আমার কাছে, বাট সুন্দর লাগছিল পরিবেশটা। আপনি যখন বোটে করে ঘুরবেন চারিদিকে পাহাড়ি পরিবেশ দেখে আপনার অবশ্যই ভালো লাগবে। দেন আমরা চলে যাই ঝর্ণার কাছাকাছি, কিন্তু আমাদের মন ভেঙে যায় কারণ এইটা তেমন কোনো ঝর্ণা না যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম। তারপর আমরা ঝর্ণাতে না নেমে আবার বোট নিয়ে ওখান থেকে রওনা দিই উপরের দিকে। তো একদিনের জন্য যারা একটু ঘোরাফেরা করতে চান তারা এই জায়গাটা আসতে পারেন, 1.5 থেকে 2000 টাকা খরচ হবে। আমরা সবাই বাইক নিয়ে আসছিলাম, তারপরে আমাদের সর্বোচ্চ 2500 টাকা খরচ হয়েছে। আর আজকের ভিডিওটা কেমন জানি একটু ট্রাভেল ব্লগের মতো হয়ে গেল, যদি আমি মোটো ব্লগ করি। তো এরপরের ভিডিওগুলো অবশ্যই মোটো ব্লগিং স্টাইলে আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।